ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله. একজন লিখেছেন যে তার এক পরিচিত বোন কওমি মাদ্রাসায় পড়ে, আর সে তার আলেমের কাছ থেকে জেনেছে যে আহলে হাদিসরা পথভ্রষ্ট, কেননা তারা মাজহাব মানে না। এখন এই বোন প্রশ্ন করেছেন যে মাজহাব মানা কি ফরজ? আর যদি তাই হয় তাহলে কি সহজ আহলে হাদিসরা পথভ্রষ্ট? দেখুন, যারা মাজহাব মানে না তাদেরকে তো মাজহাবিরা পথভ্রষ্টই বলবে, তাই না? এটা স্বাভাবিক, কারণ মাজহাব মানা যে ফরজ, এই ফরজের হুকুমটা কে দিল, ফরজের অর্ডারটা কে দিল? কারণ ফরজ কোরআন এবং হাদিসের মাধ্যমে, আল্লাহ এবং রাসূলের মাধ্যমে কোনো জিনিস ফরজ করা হয় অথবা কোনো জিনিস হারাম করা হয়। তো যেহেতু কোরআনে এমন কোনো আয়াত নেই বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ই থেকে হাদিস থেকে এমন কোনো হাদিস নেই যে মাজহাব মানা ফরজ, সুতরাং এটা মানুষের একটা বানোয়াট থিওরি যেটা মানুষের উপরে মানুষ চাপিয়ে দিয়েছে। মানুষের উপরে ফরজ হচ্ছে কোরআন এবং হাদিস মেনে চলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জে ভাষণ দিয়েছেন তখন তিনি বলেছেন যে তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, তোমরা এই দুটাকে যতক্ষণ আঁকড়ে ধরে থাকবে কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কেতাব, আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো এটার উপর ভিত্তি করেই কিন্তু লোকেরা ইসলামের উপর টিকে আছে। পরবর্তী জামানায় মানে আলেমগণ, মুহাদ্দিসগণ, ইমামগণ তারা মানুষকে কোরআন এবং হাদিস থেকেই দিন শিক্ষা দিয়েছেন, এবং তারা এই দিন শিখাতে গিয়ে কোরআন এবং হাদিসের কোনো আয়াত বা কোনো বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে ভিন্নতা তৈরি হয়েছে। তো ওই ভিন্নতা থেকে অনেকে বলে যে মাজহাব তৈরি হয়েছে, সুতরাং আমার আলেম যে ব্যাখ্যাটা দিয়েছে সেটা মানতে হবে, অমুক আলেম যেটা দিয়েছে সেটা মানা যাবে না। তো এটা আসলে কখনোই ঠিক নয় এবং এটা যুক্তিসঙ্গত নয়। আলেমরা যখনই কোনো বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তখন তারা বলে দিয়েছেন যে এটা হচ্ছে আমার ব্যাখ্যা, এর বিপরীত যদি কোনো কথা পাওয়া যায় এবং সেটা সহি হাদিস হয় এবং সহি হাদিসের সাথে মিলে তাহলে কিন্তু ওটাই আমার মাজহাব। তারা কখনোই এ কথা বলেন না যে আমি যা বললাম, আমি যা যে নিয়ম নীতি দিয়ে গেলাম সেটাকেই মানতে হবে, অন্য কোনো কিছু মানা চলবে না। তো এজন্যে যারা মাজহাবি তারা কিন্তু মাজহাবকে প্রাধান্য দেয়, কোরআন হাদিসকে প্রাধান্য দেয় না। আর বাংলাদেশে, ভারত উপমহাদেশে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে যারা আহলে হাদিস তারা কিন্তু কোরআন এবং হাদিসকে প্রাধান্য দেয়। হ্যাঁ, এবং সেটা যদি মাজহাবের সাথে নাও মিলে তবুও তারা সেটাকে তোয়াক্কা করে না, বরং কোরআন এবং হাদিসকে প্রাধান্য দেয় এবং সেটাকেই তারা মেনে চলে এবং সেটারই প্রচার করে থাকে। তো যেহেতু ওরা মাজহাব মানাটাকে ফরজ বানিয়ে নিয়েছে, এজন্যে তারা আহলে হাদিসদের এই বক্তব্যকে সমর্থন করে না। তারা বলতে চায় যে আহলে হাদিসরা পথভ্রষ্ট। যে সমস্ত ইমামরা এভাবে ইমামের নামে যে মাজহাবগুলো তৈরি করা হয়েছে, এই ইমামরা কিন্তু কখনোই কেউ বলেন নাই যে আমার নামে তোমরা মাজহাব করো, সুতরাং এটা ইমামদের ওপরে একটা অপবাদ। হ্যাঁ, এবং তাদের নামে এভাবে মাজহাব তৈরি করে তাদেরটাকে প্রচার করা, অন্য কোনো কিছুকে ইগনোর করা, এটা কোনো কারোর জন্য সমীচীন হবে না, এবং কেয়ামতের দিন তারা কিন্তু ইমামদের সামনে জবাবও দিতে পারবে না। তো এই জন্যে মাজহাবের গণ্ডি থেকে বের হয়ে এসে কোরআন এবং সহি হাদিস মানার মানসিকতা তৈরি করতে হবে। হ্যাঁ, তাহলে একজন মানুষ কী হবে, মুক্তি পাবে আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেভাবে চালাতে তৌফিক দান করেন। আমিন।